পদ্মা সেতুর উদ্বোধন শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবি শিকার 22 জনকে প্রমত্তা পদ্মা নদী থেকে জীবিত উদ্ধার করে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জের কৃতি সন্তান পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। শনিবার দুপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্পিডবোটে পদ্মা নদী পার হচ্ছিলেন কবির বিন আনোয়ার। এ সময় হঠাৎ মাঝ নদীর মাওয়া অংশে কিছু মানুষকে ভাসতে দেখেন তিনি। পরে কাছে গিয়ে দেখেন ডুবে যাওয়া নৌকার যাত্রীরা বাঁচার আকুতি জানাচ্ছে, কিন্তু উত্তাল পদ্মায় তাদের উদ্ধারে কেউ এগিয়ে আসছে না। এ সময় তিনি জীবনের মায়া ত্যাগ করে স্পিডবোটে থাকা সঙ্গীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন, ফোন করে আরও একটি স্পিডবোট নিয়ে আসেন। এরপর পদ্মা স্রোতে ডুবে যেতে থাকা 22 জন মানুষকে জীবিত উদ্ধার করে নদীর পাড়ে তুলে আনেন। এ সময় উত্তাল পদ্মা নদী থেকে উঠে জীবন ফিরে পেয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানান উদ্ধার হওয়া 22 জন। পরে তাদেরকে নদীর পাড়ে এনে স্বজনদের কাছে টেলিফোনে যোগাযোগ করেন সচিব। এদের 3 জন অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। উদ্ধার হওয়া সবার বাড়ি ভোলার চরপেশান উপজেলায় বলেও জানান। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ।